সরকার পতনের এক দফা ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার প্রথম দিনের অবরোধ চলছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও জামায়াত। অবরোধের কারণে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, তবে যাত্রী সংখ্যাও কম। আরো জানাচ্ছেন দীপন দেয়ান। তৃতীয় দফা অবরোধের প্রথম দিন সকালে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন। অবরোধের সমর্থনে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত ইসলামী। আগারগাঁও, পল্লবী ও বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত শিবির কর্মীরা। এ সময় আগারগাঁও এলাকা থেকে তিন কর্মীকে আটক করে পুলিশ। অবরোধের সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতও। অবরোধের সমর্থনে সকাল ১১টায় বিজয়নগর এলাকায় মিছিল করে এলডিপি। অবরোধের কারণে যানবাহনের সংখ্যা কম থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে যান। যাত্রী না থাকায় গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি। অবরোধের কারণে কম, কিন্তু আমাদের গাড়ি নিয়মিত চলতেছে। যাত্রী অবরোধ ডাকার কারণে একটু কম আসে। একটা স্টাফ ঢাকা চট্টগ্রাম একটি মাইলে সে ৫০০ টাকা পায়, তারপরের দিন সে যায়। তো সে যদি দুই বেলা ভাত খায় তার ২০০-২৫০ টাকা খরচ আছে, তার বউ আছে, বাচ্চা আছে। এখন আমরা মালিকরা পুষ্টি জিম্মিতে, কারণ তাদেরকে প্রতিদিন এনে খানার টাকা দিতে হইতেছে। কমলাপুর থেকে স্বাভাবিকভাবেই চলছে ট্রেন, তবে অবরোধের কারণে যাত্রী সংখ্যা কিছুটা কম। কমলাপুর স্টেশনে ঢুকতেই যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। অবরোধের কারণের জন্য ট্রেন একটু বেছে নিচ্ছে আরো বেশি, কারণ বাইরে সমস্যা হইতে পারে, বিভিন্ন ঝামেলা হচ্ছে আর কি, আগুন দিচ্ছে গাড়িতে, বিভিন্ন সমস্যা হচ্ছে। ট্রেনে হচ্ছে আপনার সময় কম লাগে, তারপরে হচ্ছে নিরাপদ। আমি পরীক্ষা দিতে আসছি, আবার পরীক্ষা দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। এদিকে নয়াপল্টনে অবরোধকে কেন্দ্র করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যালয়ের গেটে ঝুলছে তালা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে। সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘন্টার অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।